2017 সালে এই যে দেখতে পাচ্ছেন যে বক্সটা, এই বক্সটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল। তো কি অবস্থা দেখে মনে হচ্ছে যে একটা পরিত্যক্ত কোনো জায়গা থেকে এটাকে আমি নিয়ে আসছি বক্সটাকে। এটা সেই যে 2017 সালে দিয়েছিল, তখন থেকে জাস্ট একবার আমি মনে একটা লিপস্টিক ইউজ করেছিলাম এটা থেকে, এটা একটা মেকআপ বক্স। এরপর এটা যে ড্রেসিং টেবিলের উপরে রেখেছি আমার আর এত বছরে মনে হয় মানে মনেই পড়ে না, এই ছয় বছর প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এটা কিন্তু ওইখানেই ছিল। তো দেখে তো বুঝতেই পারছেন যে এটার কি বেহাল অবস্থা আমি করে ফেলেছি। জাস্ট এটা কিন্তু যেরকম দিয়েছিল ওই রকমই যে রেখে দিয়েছি সেই সময় থেকে, এইভাবেই আছে। তো এখন একটু ওয়েট টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক জায়গায় দেখছি আবার একটু একটু জংও পড়ে গেছে, কারণ প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এটা আমার আর ধরাই হয় নাই। তো এটা যখন খুলবো তখন দেখলে বুঝতে পারবেন যে একদম ইনটেক, শুধু জাস্ট একটা লিপস্টিক আর একটা আইশ্যাডো মনে হয় এখান থেকে আমি ইউজ করেছিলাম। তো যারা মেকআপ লাভার আছেন তারা হয়তো বা এটা দেখে অনেক রাগ করতেছেন যে এত সুন্দর একটা বক্স আমি এইভাবে ফেলে রেখেছি। আসলে সেভাবে এখন আর সাজগুজ করা হয় না, যে কারণে বক্সটা আর খোলা হয় নাই, আনবক্সিং করা হয় নাই, যেভাবে ছিল ওভাবেই রয়েছে। এই তো তো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার হাজবেন্ড কিন্তু এটা আমাকে সারপ্রাইজ করেছিল, সে যে এটা আনবে এটা কিন্তু আমি জানতাম না। সে এটা ইটালি থেকে এনে দিয়েছিল আমাকে 2017 সালে। তো এটা যখন আমি খুলেছিলাম তখন কিন্তু আমি অনেক খুশি হয়ে গেছিলাম এটা দেখে। তো এরপরে আমার কেন জানি আর এটার কথা মনেই ছিল না যে আমার একতবার একটা বক্স আছে মেকআপের। তো যাই হোক, এই তো পরিষ্কার করে একদম ঝকঝকা করে ফেলেছি। তো এটা ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা বক্স ছিল। এই তো দেখো কত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। তো এখন চলো এটা আনবক্সিং করে দেখা যাক এটা কিরকম। এই তো এইভাবে করে আনবক্সিং করা লাগে, একদম কত বছর পরে আমি এটা আনবক্সিং করতেছি, সেই 17 সালের পরে এখন 2023 সাল। টেনটানা, এই হচ্ছে কি আমার মেকআপ বক্সটা ছিল। এটার মধ্যে এই যে যা আছে যাবতীয় মানে সাজগোজের জন্য যা লাগে এভরিথিং কিন্তু এখানে রয়েছে। এই যে এইগুলো কিন্তু আমি প্লাস্টিক জাস্ট মানে খুলেই নেই এখন পর্যন্ত। তো এটার কোনটায় কি আছে সেটা আমি ভালো মতন বলতেও পারবো না, কারণ আমি এখান থেকে জাস্ট পিঙ্ক কালার যে লিপ গ্লোস আছে ওইটাই জাস্ট একবার ইউজ করেছিলাম, এছাড়া আর ইউজ করা হয় নাই। আর এই যে নেল পালিশগুলো, তারপর আইব্রু, তারপর হচ্ছে গিয়ে যে লিপস্টিক রয়েছে এগুলো আমি কখনো টাচ করেও দেখিনি যে এগুলো কীরকম। যাই হোক, তো আজকে ভাবলাম যে এটা দিয়ে সাজগোজ করব। আর এই যে এটা হচ্ছিল হচ্ছে এই মেকআপ বক্সটার নাম, তো এটা কিন্তু তোমরা হচ্ছে গিয়ে লিখে ইউটিউব বা ফেসবুকে লিখলেই পেয়ে যাবে, এই যে ওদের দেওয়া আছে, তারপর বারকোডও দেওয়া আছে। এই যে আমাকে কিন্তু জানাবে যে আমার মতন এরকম কাজ কে কে করেছো যে বিদেশ থেকে এক্সপেন্সিভ মেকআপ এনে দিয়েছে আর সেটা বছরের পর বছর রেখে দিয়েছো, তোমাদের মনেও নাই এরকম করে যে আমার মতন যেরকম আমি এই বক্সটা রেখে দিয়েছি কতগুলো বছর হয়ে গেছে মনে নেই। তো এটা দিয়ে এখন হচ্ছে কি আমি সাজগোজ করব এত বছর পর, যেহেতু এটাকে ভালো করে পরিষ্কার করেছি। এই যে দেখো ওপেন করলাম, তো এখান থেকে আমি শুধুমাত্র এই যে যে পিঙ্ক কালারটা রয়েছে, পিঙ্ক কালার লিপ গ্লোস এটাই শুধু ইউজ করেছিলাম। তো এগুলো দেখে আর কি সেই 17 সালের কথা মনে পড়ছে। তো এখন আমি হচ্ছে একটু সাজগোজ করছি, আমি কিন্তু খুব ভালো মেকআপ করতে পারি না, তো এখনকার আর কি অনেক সুন্দর মেকআপ করতে পারি। ইউটিউবে গেলে দেখা যায় মেয়েরা অনেক সুন্দর করে একদম এত সুন্দর করে আর্ট করে সব কিছু, যেটা দেখে আর কি যাই হোক আমি যেমনটা পারি তো আজকে ওইভাবেই মেকআপ করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে সাজগোজ করতেছি আর বেচারা হাজবেন্ডের জন্য ভাবতেছি যে বেচারা আমাকে এত সুন্দর একটা বক্স মেকআপ বক্স গিফট করেছে, এত বড় একটা বক্স, অথচ এটা দিয়ে আমার সাজগোজ তো করাই হয় নাই, আর রাখতে রাখতে তো কী অবস্থা করে ফেলেছি আমি বক্সটার। যাই হোক, তো এই যে এত বছর পরে এই মেকআপ বক্স দিয়ে এখন সাজুগুজু করছি।
এই যে আমি আসলে কালার ম্যাচিং করতে পারি না খুব ভালো মতন আইশ্যাডোর। আর এই হচ্ছে কি এখানের এটা ছিল কাজল, তবে দুই কালার ছিল, আরেকটা দেখাতে ভুলে গেছি, ব্রাউন কালার আর এই যে ব্ল্যাক কালার। তো এটা কিন্তু দেখলাম অনেক সুন্দর একটা কাজল, মানে এত সফট ছিল, আমার চোখে দেওয়ার সাথে সাথে একদম খুব সুন্দর গাঢ় ব্ল্যাক ভাবে আর কি লেগে গেছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কাজলটা এত ভালো ছিল, মানে আমি কি বলবো, কাজলটা অনেক ভালো ছিল। তো এত বছর পরে এটা দিয়ে সাজগোজ করতে এসে আমার আফসোস লাগছে যে আমি কেন এটা এর আগে ইউজ করিনি। আমি আসলে এগুলো দেখিও নাই যে এটা কেমন কি। এখন যখন কাজলটা ইউজ করলাম তখন আমার কাছে এত ভালো লাগছে যে আমি এটার ফ্যান হয়ে গেছি, যে এটা খুবই ভালো ছিল। আর এটা ছিল হচ্ছে লিপলোস। তো এই যে এটার কালারটা অনেক সুন্দর ছিল, দুইটা কালার ছিল, একটা ছিল ব্রাউন কালার, তো এই কালার তো আমি ইউজ করি না, আর একটা ছিল পিঙ্ক কালার যেটা আমি লিপসে ইউজ করেছি। এই যে পার্টগুলো এগুলো আমি একদমই আনবক্সিং করি নাই, জাস্ট মাত্র এই হচ্ছে কি ফার্স্ট টাইম এটা আমি ওপেন করলাম। এই যে এগুলো দিয়ে খুব সুন্দর করে নাক তারপর গালের সাইডগুলো কাটা যায়। আর এই যে এখানে দেখলাম একটা ব্রাশও রয়েছে, তো এটা দিয়ে আমি ভাবলাম যে নাকটা একটু সুন্দর করে আর কি সাইড করি। তো এটা দেখলাম যে খুবই নরবরে, একদমই সফট, তো এই জন্য বলতেছি ঠিক আছে আমি আঙ্গুল দিয়ে চেষ্টা করছি, যেটা আমি হচ্ছে এভাবে করে ইউটিউবে দেখেছি এভাবে করে করে। তো যাই হোক, এখন হচ্ছে এখান থেকে একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার নিয়ে আমি এখন কালার সাইডটা সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। এই যে তাই তো আমার সাজগোজ করা হয়ে গেছে সেই 2017 সালের বক্স দিয়ে, যা কিনা আজই ফার্স্ট টাইম এটা দিয়ে ফুল মেকওভার করে নিলাম আমি। তো আমাকে তোমরা জানাও যে কেমন লাগছে আমাকে এত বছর আগের হাজবেন্ডের দেওয়া ইটালি থেকে আনা মেকআপ বক্সটা দিয়ে আজকে 2023 সালে সাজগোজ করলাম। তো এরকম আলমারির উপরে কে কে এইভাবে করে এত সুন্দর সুন্দর মেকআপ বক্সগুলো রেখে দিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এখন অনেক আফসোস লাগছে যে এত সুন্দর বক্সটাকে কেন আমি এত বছর ধরে ফেলে রেখেছি। আর আমার তো একদমই মনে ছিল না যে কেন, মানে মনে থাকলে হয়তো বা এটাকে ইউজ করাও, তো মনেই ছিল না যে আমার এত বড় একটা মেকআপ বক্স রয়েছে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। এই যে দেখো, এটা দেখলে কিন্তু এখন তোমরা বুঝতে পারবে যে এটা আসলে কত বড়। এই যে দেখো আমি ধরে দেখাচ্ছি, এই যে এটা কিন্তু অনেক বড়, অনেক বড় একটা মেকআপ বক্স। আর এত আফসোস লাগছে যে এত বছর ধরে কেন এটাকে ফেলে রেখেছিলাম, এত সুন্দর সুন্দর আইশ্যাডো কালার আর এত সুন্দর কাজল তারপরে লিপলোস সব কিছু ছিল, যা কিনা আমি শুধু শুধু রেখে দিয়েছিলাম বছরের পর বছর। তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা? আর আমার তো এতদিন পরে বক্সটাকে আনবক্সিং করে অনেক ভালো লেগেছে, আর সেই আগের কথা মনে পড়ছে 2017 সালে যখন এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল, আমি এত খুশি হয়ে গিয়েছিলাম এটা দেখে, মানে আমি সেটা এখন জাস্ট বলে বোঝাতে পারবো না। এই তো এই ফুল মেকআপ বক্স দিয়ে আমার হচ্ছে ফুল মেকওভার করা শেষ। তো আমার মেকওভারটা কেমন লাগছে তোমাদের কাছে সেটাও জানাবে, কারণ আমি এত ভালো মেকআপ করতে পারি না। যাই হোক, তাও যেটুকু করেছি আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো লাগছে। এখন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।